আমার আটাইতকৈ পিতার পিতা পরম পিতা যিজন সজনকর্তা পালনতা নিয়ন্তা সেইজনেই বা জগতত কৃষ্ণগুরুরূপে ন সত্রত তেও কার্য কারণত অবতার গ্রহণ করেছে। গতিকে আমার প্রভু আই সকলে তেরার নাম পায় সকলে আনন্দ পাইছে শান্তি পাইছে। প্রভুয়ে কৈছে নাম লৈ মোর বাক্য পালন করে যদি কোনোবাই শান্তি পোৱা নাই মোক কবিহি বুলি কৈছে। গতিকে আমার প্রভু আই সকলে কোনো ক্ষেত্রত আমি পিছ পড়ে থাকিব নালাগিব অবহেলিত হবলে নালাগিব কারণ অন্য যুগত প্রভুয়ে কৈছে মই মাত্র কেইজনমানে ভকত বন মই ইমান ভকত কোনো যুগতে বনোৱা নাই বুলি কৈছে। কৃষ্ণগুরু প্রভুয়ে সকলে তেও যীশু হয়ে আহতেও কেজন মানে বনাইছে, রাম হয়ে আহতেও কেজন মানে বনাইছে, আল্লাহ হয়ে আহতেও কেজন মানে বনাইছে, শঙ্কর গুজনা হয়ে আহতেও প্রায় চকুরির বারোজনেই বনাইছে। আজি চাওকচোন কৃষ্ণগুরু প্রভুয়ে বর্তমান প্রায় 2 কোটিতকৈ উপরত এই কৃষ্ণগুরু নাম দান করেছে। আর তাতকেও আমার আটাইতকৈ ভাগ্যর কথা যে কোনো যুগতে ঈশ্বর পুরুষ অবতার হলে ইমান দীঘলীয়াক নাথাকে আর ইমান দান বেশিক নাম দান নকরে। কিন্তু এবার আমার সৌভাগ্য ঘটিছে যে কৃষ্ণগুরু প্রভুয়ে পিতৃরূপে দেউতাক হিসাবে আহি পুত্ররূপে গুরুকৃষ্ণ প্রেমানন্দ প্রভুক মাত্র মায়াহে দেখাইছে। আর এর মাজত একোয়ে পার্থক্য নাই যে টকাটো ইপিঠি আর ইপিঠি, কারণ গুরুকৃষ্ণ প্রেমানন্দ প্রভুয়ে কর্ণপথে কৃষ্ণগুরু এক নাম দান করে আছে। গতিকে যিজনে কর্ণপথে এক নাম যুগ উপযোগী দান করব পারিব, যিজনে মুক্তি পথ দিব পারিব, যিজনে আমার পাপ তাপর সকল দুঃখ মোচন করব পারিব, যিজনে আমাক ইহ পরকালর আমাক জন্মলগ্ন করাই দিব পারিব, যিজন সৃষ্টি স্থিতি প্রলয়গী যিজন আগতেও আছিল এতিয়াও আছে ভবিষ্যতেও থাকিব সেইজনক আমার পাওয়াটা জানো সৌভাগ্য কথা নহয়। সেইকারণে কৃষ্ণগুরু প্রভু কয়ে গেছে যে মোক যিমান তহঁতি ভাল পাও যিমান সেবা ভক্তি কর যে মোর ঠাকুর লড়াক আরো তহঁতি বেশিক ভক্তি করবি আর তার বাক্য পালন করবি সকল কর্মত যেন সহযোগ করব। জয় কৃষ্ণগুরু, জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ। প্রভুয়ে আমার কারো টাকা দিবলে নাই, আমার টাকা দিবল আসলে আমি প্রত্যেকে একটা পলিসি ইন্স্যুরেন্স খুলো, খুলোতে কি হয় ভূতে বলে ঘুরাই পায় লড়াটোয়ে পয়সাটো নষ্ট করব বাপেক মাকে, এখানে জন্মর প্রায় আজিকালি পলিসি খুলি দিয়ে হয়নে নহয় বারো মাক গর্ভর প্রায় সন্তানক আজিকালি মাক দেউতাকে বা সরকারেও যত্ন করা ব্যবস্থা আছে গর্ভাবতী অবস্থার পর। গতি ঈশ্বরে এবার আমার ব্যবস্থা লৈছে, প্রভুয়ে ইচ্ছা করলে সকল আশ্রম বনায় দিব পারে, যি বনাব লাগে তাকে বনাব পারে, কিন্তু ভকতর দ্বারা করাইছে কারণ বাপেকর সম্পত্তি বাপেকে বিক্রিও করব পারে ইচ্ছা কথা, কিন্তু পুতেকর সম্পত্তি দুটো বাপেকে একো নকরে। ঠিক এবার ভকতর ভক্তির দ্বারা আশ্রম বনাইছে, ভক্তির দ্বারা নাম প্রচার করাইছে, তেও সকলো করিব পারে কিন্তু তেও করিলে আমার করিবলৈ আমি একোয়ে সুবিধা নাপাম। তেও আমাক সুবিধা দিছে, তেও আমাক দিবলৈহে আহিছে নিবলৈ অহা নাই। কি কি দিবলৈ আহিছে? তেও দর্শন স্পর্শন চরণ এইবিলাক চরণৰ যি সুগন্ধ যে আমি কি বুঝি পাম, গছ বন লতা যিবিলাক অভিভক্ত হয়ে জীব আছে তেওঁলোকে কান্দি কান্দি তেওঁ চরণ সুগন্ধ পায়ও মুক্তি পথ পাইছে। গতিকে আপনাদের ভালকৈ উপলব্ধি করকচোন যি যুগতে যেতিয়া ঈশ্বর পুরুষ অবতার হয়েছে ঈশ্বরে কেনেকৈ লীলা খেলা করেছিল। গতিকে আজি এই ঠাইত প্রভুর যে গুণানুকীর্তন হয়েছে এই গুণানুকীর্তনের যোগেদি ইয়াকে বুঝাইছে যে অঞ্চলটি ঈশ্বরের লগত থকা আগর পবিত্র সেই জীববিলাক নিশ্চয় আছে, হয় কোনোবাই রাম কৃষ্ণ নারায়ণ যীশু আল্লাহ লগত থকা হে আল্লাহ হে যীশুয়ে হে কৃষ্ণই রামে নারায়ণে শঙ্কর গুরুজনাই সকলোর হয়ে পূর্ণরূপে পূর্ণ ব্রহ্ম কৃষ্ণগুরু প্রভুয়ে নিজ রূপ ধারণ করে যে নসত্রত অবতার গ্রহণ করেছে আর গোটেই বিশ্ববাসীকে আহ্বান করেছে এবার এই নাম ললে তহঁতি উদ্ধার পাবি বলে কৈছে। সেখানে কৃষ্ণগুরু প্রভুর ওসরত বর্তমান সকল ধর্মাবলম্বী লোক সকল জাতির লোক সকল দেশের লোকে আহি চরণত সেবা জানাইছে।
যে জার্মান বায়ু বৈজ্ঞানিক, তেওঁ খ্রিস্টান লোক, তেওঁ জানে যে যীশু আজি 2022 চনৰ আগত অৱতাৰ গ্ৰহণ কৰিছে, যে এইখন পুণ্য ভাৰতভূমিত পুনৰ ঈশ্বৰ পুৰুষৰ অৱতাৰ হয়। গতিকে তেওঁ বিশ্বত খবৰ লগালে বহুত গুৰুৰ ওচৰত, কিন্তু তেওঁ নাম ঠিকনা নাপালে। কিন্তু তেওঁ ভাৰতত ইণ্ডিয়াত আহি গম পালে যে এজন অৱতাৰী সৎগুৰু উত্তৰ পূৰ্বাঞ্চলত নৰ্থ ইষ্টত, যে অসমত বৰপেটাত তেওঁ অৱতাৰ গ্ৰহণ কৰিছে, আৰু সেই মৰ্মে তেওঁ এড্ৰেছ লৈ প্ৰভু গুৰুজনাৰ ওচৰত পালেহি। আৰু 6 ঘণ্টা ধৰি তেওঁ বিভিন্ন ধৰণৰ ধৰ্মালোচনী কথা পাতিলে। তেওঁ ইংলিছত কয় আৰু প্ৰভুৱে অসমীয়াত কয়। শেষত প্ৰভুৱে ক'লে, বাবা, তইতো মোক বহুত প্ৰশ্ন সুধিলি, কিন্তু মই তোক মাত্ৰ এটা প্ৰশ্ন সুধিম। তই হ'লি বায়ু বৈজ্ঞানিক, তই কচোন, তোৰ বায়ুটো দেহৰ ভিতৰত আছে নে বাহিৰত আছে? তেতিয়া তেওঁ প্ৰশ্নটো উত্তৰত ক'লে, প্ৰভু, যে আপোনাৰ প্ৰশ্নটো শুনিবলৈ পোৱাৰো মোৰ সৌভাগ্য, কিন্তু এই উত্তৰ দিয়া মোৰ সৌভাগ্য নাই, কাৰণ মই এজন হ'লোঁ সাধাৰণ মনুষ্য, কাৰণ মই জন্ম মানেই মোৰ মৃত্যু আছে। আপুনি হ'ল অজন্মা, আপুনি আগতেও আছিলে, এতিয়াও আছে, ভৱিষ্যতেও থাকিব। আপুনিয়েই যে যীশু, আপোনাক আমি জানিলোঁ যে আপুনি পুনৰ অৱতাৰ গ্ৰহণ কৰিছে, যে যিবিলাক আমাৰ বাইবেলত কৈ গৈছিলে, সেই মৰ্মে আপুনি পুনৰ অৱতাৰ হ'ম বুলি যে কৈছিলে, সেই মৰ্মে অৱতাৰ হৈছে। গতিকে আপোনাৰ পৰা মই এই এক যুগ উপযোগী এক নাম ল'ব বিচাৰোঁ, মই এক নাম বিচাৰি আছোঁ, কাৰণ যীশু আহোঁতেও ইমানকৈ এক নাম দান কৰা নাছিল। আৰু আপুনি যিখিনি কথা কৈ গৈছে সেইখিনি ফলিয়ত হৈছে, আৰু আপোনাৰ চেহেৰা, দেহ, অৱয়ব আৰু মাত, সুৰ, সঞ্চাৰ, এই দৰ্শনতেই আপুনি যে সেইজনে আপোনাক চিনি পাবলৈ আৰু বাকী নাই। কাৰণ অৱতাৰী সৎগুৰুৰ লক্ষণ হ'ল আজানুলম্বিত হস্ত, দীৰ্ঘকায় কেশ। তেওঁক দৰ্শন কৰিলে মন জোৰ পৰি যায়, তেওঁক দৰ্শন মাত্ৰেই সমস্ত পাপ নাশ হয়, আৰু চৰণ চুবলৈ পালে পুণ্য আগমন হয়, আৰু কর্ণপথে নাম লৈ ভক্তি ৰক্ষা কৰিলে জন্ম জন্মান্তৰে, কি বুলি কৈছে, তেওঁ চৰণ তলত ঠাই পায় বুলি কৈছে।